নমস্কার, আপনি শুনছেন দ্য হিপনোটিক ক্রনিকলার্সের অডিও গল্প। আমাদের পরের ভিডিওটির নোটিফিকেশন পেতে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার করতে কিন্তু ভুলবেন না। শুরু হচ্ছে পরশুরামের লেখা আমাদের আজকের নাটক নিরামিষাশী বাঘ। অনেক বছর আগেকার কথা, তখন আলিপুর চিড়িয়াখানার কর্তা ডাক্তার যোগীন মুখুজ্জে। যোগীন আমার বন্ধু। একদিন টেলিফোনে বললে, ওহে, বড় বড় এক জোড়া তিব্বতী পান্ডা এসেছে, খাসা জানোয়ার, দেখলেই জড়িয়ে ধরতে ইচ্ছে করে। সাদা গা, কালো পা, কাজল পরা চোখ, ভাল্লুককে টেনে লম্বা করলে যেমন হয় সেই রকম চেহারা। তোমার মতো নিরামিষ খায়, দুদিন পরেই হাম্বুক জুতে চলে যাবে। দেখতে চাও তো কাল বিকেলে এসো। পরদিন বিকেলে যোগিনের কাছে গেলুম। পান্ডা, ক্যাঙ্গারু, হিপ্পো, কালো রাজহাঁস, সাদা ময়ূর প্রভৃতি সব রকম প্রাণী দেখা হলো। তারপর বাঘ শিঙ্গির খাওয়া দেখছি। এমন সময় নজরে পড়ল একটা বাঘ ভালো করে খাচ্ছে না, যেন অরুচি হয়েছে। মাংসের চারদিকে তিন পায়ে খুঁড়িয়ে বেড়াচ্ছে আর মাঝে মাঝে একটু কামড় দিচ্ছে। আহা, বেচারার একটা পা জখম হয়েছে, খানিকটা মাংসকে যেন খাবলে নিয়েছে। গুলি লেগেছিল নাকি? গুলি লাগেনি, বাঘটির নাম রাম খেলাও। এর ইতিহাস বড় করুণ। পাশের খাঁচার বাঘিনীটিকে দেখো। পাশের খাঁচায় দেখলুম একটি খোঁড়া বাঘিনী রয়েছে। এরও অরুচি, কিন্তু তবুও কিছু খাচ্ছে। দুটোই খোঁড়া দেখছি, কি করে এমন হলো? এই বাঘিনীটির নাম রামপিয়ারি। রাম খেলাউন আর রামপিয়ারি দুটোই বছর দুই আগে গয়া জেলার গড়বড়িয়ার জঙ্গলে ধরা পড়ে। এ দস্তুর মতো মন্ত্র পড়িয়ে বিয়ে হয়েছিল, কিন্তু মনের মিল হলো না, তাই আলাদা খাঁচায় রাখতে হয়েছে। ভারী অদ্ভুত তো, ইতিহাসটা বলো না শুনি। তোমার তো সব দেখা হয়ে গেছে, এখন আমার বাড়িতে চলো, চা খেতে খেতে ইতিহাস শুনবে। যোগিনীর কাছে যে ইতিহাস শুনেছি তাই এখন বলছি। গয়া জেলায় অনেক বড় বড় জমিদার আছেন। একজন হচ্ছেন চৌধুরী রঘুবীর সিং, প্রতাপপুর গ্রামে বাস করেন। ইনি খুব ধনী লোক, অনেক বিষয় সম্পত্তি। গড়বড়িয়ার জঙ্গল এরই জমিদারির অন্তর্গত। রঘুবীর রাজপুত ছত্রী, এককালে খুব শিকার করতেন, কিন্তু বুড়ো বয়সে তাঁর গুরু মহাত্মা রাম ভরসের স্বামীর উপদেশে সব রকম জীবহিংসা ত্যাগ করেছেন। নিরামিষ খান, ত্রিসন্ধ্যে রামনাম জপ করেন। তার কড়া শাসনে বাড়ির সকলেই, এমনকি কাছাড়ির আমলারা পর্যন্ত নিরামিষ খেতে বাধ্য হয়েছে। রঘুবীর যখন শিকার করতেন তখন তার সহচর ছিল আকলু খাঁ। সে এখন বেকার, কিন্তু নিয়মিত মাসোহারা পায় এবং মনিবের সেলখানায় যত বন্দুক, তলোয়ার, বর্ষা ইত্যাদি অস্ত্র আছে সমস্ত মেজে ঘষে চকচকে করে রাখে। একদিন সকালবেলা রঘুবীর সিং বাড়ির সামনের চাতালে একটা খাটিয়ায় বসে গুড়গুড়ি টানছেন আর তার নাতি লালু লালের সঙ্গে গল্প করছেন। এমন সময় আকলু খাঁ এসে সেলাম করে বললে, হুজুর, একটা বড় বাঘ গড়বড়িয়ার জঙ্গলে ধরা পড়েছে। আহা, রামজির জানোয়ার, ওকে ফের জঙ্গল মে ছেড়ে দাও। না দাদুজি, ওকে আমি পুষব। আরে, ও তো জঙ্গলি জানোয়ার আছে, তুমি ওকে নিয়ে কি করবে? না না, ওকে আমি পুষব, ও আমার সঙ্গে থাকবে। রঘুবীর নাতির আবদার ঠেলতে পারলেন না, হুকুম দিলেন, শাল কাঠের একটা বড় পিঞ্জরা বানাও, তার সামনে একটা আর পেছনে একটা কামরা থাকবে,
যেমন কলকাতার চিড়িয়াখানায় আছে। মোটা মোটা শিক লাগানো হবে, দুই কামরার মাঝে একটা ফটক থাকবে, ছাদ থেকে জঞ্জির টানলে ফটক খুলবে, তখন বাঘ কামরা বদল করতে পারবে। দুদিনের মধ্যেই খাঁচা তৈরি হয়ে গেল, তাতে বাঘকে পোড়া হলো। দেখাশোনার ভার আকলু খাঁর উপর পড়ল। সে তার মনিককে বললে, হুজুর, আমাদের যে বাঙালি ডাক্তারবাবু আছেন, তিনি বলেছেন আলিপুর চিড়িয়াখানায় প্রত্যেক বাঘকে দু তিন দিন অন্তর সাত শের ঘোড়ার মাংস খেতে দেওয়া হয়। এখানে তো তা মিলবে না, আপনি খাসির হুকুম করুন। খবরদার, কোনো রকম গোস্ত আমার কোঠির এলাকায় ঢুকবে না। এই বাঘের নাম দিয়েছি রাম খেলাউন, হো হো গোস্ত খাবে না। তবে কি রকম খানা দেওয়া হবে হুজুর? খানা কি কামি কিয়া, পুরি কচুরি হালুয়া লাড্ডু খিলাও, চাহে দুধ পিলাও, রাবড়ি মালাই পেড়া বরফি ভি খিলাও। তা ওই সব পবিত্র খাদ্যেরই ব্যবস্থা হলো। রঘুবীর তাঁর লোকজনদের বিশ্বাস করলেন না, নাতিকে সঙ্গে নিয়ে নিজের সামনে বাঘকে খাওয়াতে এলেন। বাঘ একবার শুঁকে পেছন ফিরে বসল। আরে এইসব জিনিস খাওয়া তো অভ্যেস নেই, নিয়মিত দিয়ে যাও, ও দিন কত বাড়েই খেতে শিখে যাবে। দুদিন অন্তর রাম খেলাওয়ানকে নৈবেদ্য সাজিয়ে দেওয়া হতে লাগলো, কিন্তু একটু দুধ আর মালাই ছাড়া সে কিছুই খায় না। পুরি কচুরি পেড়া ইত্যাদি সবই আকলু খাঁ আর অন্যান্য চাকরদের জঠরে যেতে লাগলো। মানুষকে যদি কোনো খাবার না দিয়ে শুধু ঘাস দেওয়া হয়, তবে খিদের তাড়নায় সে ঘাসই খাবে। রাম খেলাওয়ানও অবশেষে পুরি কচুরি পেড়া প্রভৃতি সাত্ত্বিক খাদ্য খেতে শুরু করলো। চৌধুরী রঘুবীর সিংয়ের একটা দাতব্য দাওয়াখানা আছে, ডাক্তার কালীচরণ পাল তার অধ্যক্ষ। মনিবের আদেশে কালীবাবু রোজই একবার বাঘটিকে দেখেন। তিনি জন্তুর ডাক্তার নন, কিন্তু বুঝতে দেরি হল না যে রাম খেলাওয়ানের গতিক ভালো নয়। তার পেট মোটা হচ্ছে, কিন্তু ফুর্তি নেই, ঝিমিয়ে আছে। কালীবাবু ডায়াগনোসিস করে রঘুবীরের কাছে এলেন। কা খবর ডাক্তার বাবু, রাম খিলাওন তো বহুত মজে মে হ্যাঁ। না চৌধুরীজি, মোটেই ভালো নেই, ও ডায়াবেটিস হয়েছে। সে কি ভালো ভালো জিনিসই তো ওকে খেতে দেওয়া হচ্ছে, আমি যা খাই বাঘও তাই খাচ্ছে। কি জানেন, বাঘ হলো কার্নিভোরাস, গোশতখোর জানোয়ার, কার্বোহাইড্রেট খাদ্য ওর সহ্য হচ্ছে না, গ্লুকোজ হয়ে বেরিয়ে যাচ্ছে, রোজ তিনবার ইনসুলিন দেওয়া দরকার, কিন্তু দেবে কে? কি বলছো বুঝতে পারছি না। তুমি বাঘের ইলাজ করতে না পারো তো পাটনা থেকে বড় ডাক্তার আনাও। আপনি ইচ্ছা করলে বড় ডাক্তার আনতে পারে, কিন্তু কেউ কিছুই করতে পারবে না। ছাগল যেমন মাংস হজম করতে পারে না, বাঘ তেমনি পুরি কচুরি হজম করতে পারে না। ওকে যদি বাঁচাতে চান তবে মাংসের ব্যবস্থা করুন। বড়ই মুশকিল কি বাত। আচ্ছা, কাল আমার গুরু মহারাজ রাম ভরসজি আসছেন, তিনি কি বলেন দেখা যাক একবার। গুরু মহারাজ এলেন, রঘুবীর তাকে বাঘ দেখাতে নিয়ে গেলেন, ডাক্তার কালীবাবু সঙ্গে গেলেন। রাম ভরসজি খাঁচার সামনে দাঁড়িয়ে বাঘকে প্রশ্ন করলেন, ক্যা বেটা রাম খিলাও, ক্যা হুয়া তেরা? স
समझ लिया, अरे ये तो बहुत मामूली बीमारी, बिरहा हुआ बिरहा। बिरहा की रकमेर बैराम? नहीं समझा? बाघ बाघ नहीं मांगता। ओ, बाघेर बिरह हुए छे, ताई झिमिया आछे, ता चोटपोट बाघिनी जोगाड़ करू। চৌধুরী রঘুবীর সিং এর লোকবল অর্থবল প্রচুর। তিন দিনের মধ্যে একটা তরুণী বাঘিনী ধরা পড়ল। রাম ভরসেজি তার নাম রাখলেন রাম পিয়ারি। বিধান দিলেন আলাদা পিঞ্জায় রেখে বাঘিনীকেও পুরী কচুরি অহরহ খেতে দেওয়া হোক। যখন নিরামিষ ভোজনে অভ্যস্ত হবে, বাঘ বাঘিনী দুজনেই স্বাভাবিক স্বভাব পাবে, তখন পুরুদ্রাকে বিয়ে দিয়ে এক খাঁচায় রাখবে। খিদের জ্বালায় বাঘিনীও ক্রমশ পুরি কচৌড়ি পেঁড়া ইত্যাদি খেতে আরম্ভ করলে। সাত্ত্বিক আহারের ফলে বাঘের যেসব উপসর্গ দেখা দিয়েছিল, বাঘিনীরও তাই দেখা গেল। তখন রাম ভরসের স্বামীর উপদেশে ঘটা করে বিয়ে দেওয়ার আয়োজন হল। ঢোল বাজল, পুরোহিত মিশিরজি মন্ত্রপাঠ করলেন, তবে দুই থাবা এক করে দেওয়ার সাহস তাঁর হল। বাঘবাগিনীর বাসের জন্য একটা খাঁচা ফুল দিয়ে সাজিয়ে তার মধ্যে বড় বড় বাড়কোষে নানা প্রকার খাদ্য সামগ্রী এবং পান সুপারি কর্পূর নারকেল কুচি প্রভৃতি মঙ্গলদ্রব্য রাখা হলো। বিবাহ সভায় রঘুবীর সিং, তাঁর আত্মীয় স্বজন রাম ভরসেজি, কালীবাবু, অকলু খাঁ এবং আরও বিস্তর লোক উপস্থিত ছিলেন। সকলেই আশা করলেন যে এইবারে এদের মেজাজ ভালো থাকবে, খাদ্য হজম হবে, দুটিতে মিলে মিশে সুখে ঘরকন্যা করবে। বরকনের শুভদৃষ্টি বিনিময় কেমন হয় দেখবার জন্য সকলেই উদ্গ্রীব হয়ে আছেন। শুভ মুহূর্ত, শাক বেজে উঠল, বিহারের প্রথা অনুসারে পুরো নারীরা চিৎকার করে গাইতে লাগলো, পরদেশিয়া ওয়ালাঙ্গনা। অকলু খাঁ কপাট টেনে দিয়ে নবদম্পতিকে এক খাঁচায় পুরে দিলে। ফ্রয়েডের শিষ্যরা যাই বলুন, প্রাণীর আদিম প্রেরণা ক্ষুধা পিপাসা। রাম খেলাওয়ান আর রাম পিয়ারি হিংস্র সাপদ, নামের আগে রাম যোগ করে এবং অনেক দিন নিরামিষ খাইয়েও তাদের স্বভাব বদলানো যায়নি। চার চক্ষুর মিলন হওয়া মাত্র আমিষ বুভুক্ষু দুই প্রাণীর ক্যানিবল প্রবৃত্তি চাগিয়ে উঠল। প্রচণ্ড গর্জন করে ঝাঁপিয়ে পড়ে তারা পরস্পরের সামনের বাঁ পায়ে কামড় দিয়ে এক এক গ্রাস মাংস তুলে নিলে। বাঘের গর্জন, রক্তের স্রোত, মানুষের চিৎকার, লাল্লু লালের কান্না সমস্ত মিলে সেই বিবাহ সভায় হুলস্থুল পড়ে গেল। রঘুবীরের আদেশে অকলু খাঁ একটা জ্বলন্ত মশালের খোঁচা দিয়ে কোনো রকমে বাঘ দুটোকে তফাত করে তাদের নিজে নিজের খাঁচায় পুরে দিলে। রাম ভরসে মহারাজ বললেন, এই দুই জীব পূর্বজন্মে পাপ করেছিল, তাই এই দশা হয়েছে। এদের চরিত্র দুরস্থ হতে আরও 84 জন্ম লাগবে। হ্যাঁ ডাক্তার সাহেব, এখন কি করা উচিত? চৌধুরীজি, আপনি চেষ্টা ত্রুটি করেননি। এরা যখন কিছুতেই সাত্ত্বিক হলো না, তখন আর দেরি না করে এদের আলিপুরে পাঠিয়ে দিন। তারপরে যোগিন আমাকে বললে রঘুবীর সিং বাঘ দুটোকে বিদায় করতে রাজি হলেন। কালীবাবুর সঙ্গে আমার পরিচয় ছিল, তিনি সমস্ত ঘটনা জানিয়ে আমাকে একটি চিঠি লিখলেন। জিজ্ঞাসা করলেন আলিপুর জু এই দুটো বাঘকে রাখবে কিনা। খোঁড়া বাঘ শুনে ট্রাস্টিরা প্রথমে একটু খুঁতখুঁত করেছিলেন, কিন্তু চৌধুরী রঘুবীর সিং দিলদরিয়া লোক, ব্যাঘ্র দম্পতির যৌতুক স্বরূপ 1000 টাকার একটি চেক আগাম পাঠিয়ে দিলেন। আর কোনো আপত্তি হলো না, রাম খেলাওয়ান আর রাম পিয়ারি কালীবাবুর সঙ্গে এসে আমাদের এখানে ভর্তি হলো। এখন মোটের ওপর ভালোই আছে, তবে অনেকদিন সাত্ত্বিক আহারের ফলে ওদের প্যাঙ্ক্রিয়াস ড্যামেজ হয়েছে, হজম শক্তি কমে গেছে, মেজাজও খিটখিটে হয়েছে, স্বামী স্ত্রীর মোটেই বনে না।
এতক্ষণ শুনছিলেন পরশুরামের গল্প নিরামিষাশী বাঘ। আমাদের পরিবেশন আপনার ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন আর কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান আপনার অভিজ্ঞতা। সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।